TPSC Recruitment 2020 নমস্কার বন্ধুরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বের হয়েছে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা আবেদন করতে পারবে কতটা কোয়ালিফিকেশন লাগবে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা বন্ধুরা আগে বাড়াবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এখন অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি বন্ধুরা আপনারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে কি আছে নোটিফিকেশনে আমরা সেটা দেখে নিই আইটেম নম্বর ওয়ানে কী আছে বন্ধুরা আপনারা সেটা দেখে নিন একটাই ভ্যাকেন্সি আছে বন্ধুরা প্রিন্সিপালের জন্য তাছাড়া বন্ধুরা আরেকটা যে পোস্ট আছে সেটা হলো এখানে আপনারা দেখে নেবেন আইটেম নম্বর টু যেটা ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড থ্রির জন্য তার জন্য টোটাল বন্ধুরা সাতটা ভ্যাকেন্সি আছে তো কী কী আছে এর জন্য কোয়ালিফিকেশন নাম্বার টু যেতে কোয়ালিফিকেশন গ্রাজুয়েট হতে হবে আর নাম্বার ওয়ানে যেটা আছে প্রিন্সিপাল তার জন্য কী আছে বন্ধুরা আপনারা সেটা দেখে নিন তার আগে বলে দিই ৩৭ হাজার ৪০০ থেকে শুরু করে ৬৭ হাজার টাকা স্যালারি পাবেন আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন বন্ধুরা মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন এতে অ্যাটলিস্ট ৫৫% মার্ক লাগবে পিএইচডি ডিগ্রি ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন উইথ এভিডেন্স অফ পাবলিশড ওয়ার্ক অ্যান্ড রিসার্চ গাইডেন্স থাকতে হবে দু নম্বর কী বলা হয়েছে বন্ধুরা অ্যাসোসিয়েট প্রফেসর উইথ অ্যাটলিস্ট টেন ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এইজ যেটা চাওয়া হয়েছে বন্ধুরা প্রিন্সিপালের জন্য যে ম্যাক্সিমাম এইজ সেটা ৫০ বছর হতে হবে তবে রিল্যাক্সেশন থাকছে বন্ধুরা ৫ বছরের রিল্যাক্সেশন থাকছে এসসি এসটি যারা ক্যান্ডিডেটস আছেন তাদের এখানে রিল্যাক্সেশন থাকবে সিলেকশন প্রসেস যেটা স্ক্রিনিং বাই এপিআই স্কোর এক নম্বরে রাখা হয়েছে আর দু নম্বরে যেটা সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ ১০০ মার্কস থাকছে এক্ষেত্রে ৯০ মার্কস যেটা থাকছে বন্ধুরা এপিআই এতে আর ১০ মার্কস বাইবা বয়সে থাকছে এখানে আপনারা তার ডিটেলস পেয়ে যাবেন বাকি বন্ধুরা নাম্বার টু যেটা ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড থ্রি যার জন্য স্যালারি ২৭,৭০০ থেকে শুরু করে ৪৪,৭০০ টাকা রাখা হয়েছে এক্ষেত্রে এসসি যারা আছেন তাদের জন্য দুটা ভ্যাকেন্সি আছে এসটির জন্য দুটা জেনারেলের জন্য তিনটা টোটাল যেটা ভ্যাকেন্সি আছে ৬০টা ভ্যাকেন্সি আছে বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে ডিগ্রি ইন ল যেটা চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন আর এক্ষেত্রে এইজ যেটা চাওয়া হয়েছে ৩৫ বছর এইজ আর সেটা ক্যালকুলেট করা হবে ২৯/২/২০২০ এরপরেই ক্যালকুলেট করা হবে বাকি এইজ রিল্যাক্সেশন থাকছে বন্ধুরা তিন বছরের এইজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন তো সিলেকশন প্রসেস যেটা হচ্ছে এটার জন্য দুই নম্বর পোস্টে যেটা আছে তার জন্য সিলেকশন প্রসেস যেটা হচ্ছে সেটা তিনটা প্রসেসে হবে প্রিলিমিনারি এক্সাম মেইন এক্সাম আর বাইবা বয়েস প্রিলিমিনারি এক্সামে মাল্টিপুল চয়েস টাইপ টেস্ট নেওয়া হবে মেইন এক্সাম কনভেনশনাল টাইপ টেস্ট আর বাইবা বয়েস থাকছে বন্ধুরা তো এর জন্য প্রিলিমিনারি এক্সামের জন্য ম্যাক্সিমাম যেটা মার্কস থাকছে ১০০ মার্ক থাকছে আর তার জন্য টাইম যেটা থাকছে বন্ধুরা দু ঘন্টা সময় দেওয়া হবে আপনাদেরকে এক্ষেত্রে ম্যাক্সিমাম ১০ টাইমস ক্যান্ডিডেটসকে ডাকা হবে তো ৬০টা পোস্টের জন্য টোটাল ৭০ জনকে ডাকা হবে আর বাকি জেনারেল যারা আছেন তাদের জন্য কোয়ালিফাইং মার্কস যেটা চাওয়া হয়েছে ৬০% মার্কস চাওয়া হয়েছে বাকি ৫০% মার্কস রিজার্ভ ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য চাওয়া হয়েছে বন্ধুরা মেইন এক্সাম যেটা হচ্ছে বন্ধুরা এর জন্য ৫০০ মার্ক থাকছে এক্ষেত্রে যে টাইম থাকছে বন্ধুরা ৩ ঘন্টা থাকছে কী ধরনের সাবজেক্ট থাকবে তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মধ্যেই ইংলিশ বাংলা জেনারেল নলেজ ল পেপার ১ ল পেপার ২ থাকছে বাকি এখানে
সেম রাখা হয়েছে কোয়ালিফাইং মার্কস, যেটা জেনারেল যারা ক্যান্ডিডেটস আছেন 60%, আর যারা রিজার্ভ ক্যাটাগরি আছেন তাদের জন্য 50% মার্কস চাওয়া হয়েছে। ভাইভাবে হয়েছে বন্ধুরা 100 মার্কস থাকছে, বাকি যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান 6 ফেব্রুয়ারি 2020 থেকে শুরু করে 29 ফেব্রুয়ারি 2020 ভেতরে আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। বাকি যে ডিটেলস নোটিফিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পরে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে ফিস যেটা চাওয়া হয়েছে গ্রুপ এর জন্য 300 টাকা দিতে হবে বন্ধুরা, আর এসসি এসটি বিপিএল ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আর গ্রুপ টু যেটা আছে, মানে যেটা গ্রুপ টুতে আইটেম নাম্বার 3 ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস, তার জন্য সেম ফিস দিতে হবে বন্ধুরা, 300 টাকা করে দিতে হবে। এখানে আপনারা তার ডিটেলস পেয়ে যাবেন, 300 টাকা ফিস। আর যারা এসসি এসটি আছেন তাদেরকে 250 টাকা করে দিতে হবে, বিপিএল হোল্ডার তাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেটস তাদের 250 টাকা করে দিতে হবে। বাকি এই সিলেবাস যেটা থাকছে বন্ধুরা তা নোটিফিকেশনে আপনারা পেয়ে যাবেন কী ধরনের সিলেবাস থাকছে, তো নোটিফিকেশনটা নিশ্চয়ই ডাউনলোড করে নেবেন। নোটিফিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। বাকি তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।